Hey guys, welcome to my new vlog. So guys, today is 28th May 2022 and good morning from Mayapur. So guys, look at Mayapur ISKCON Mandir. And I'm here on the balcony. So it's a very beautiful view here. And today we're going to Kolkata. So let's see, it's time to check out the time. But how do you see the view here? So let's see what's happening. So let's see what's happening. আর ঘরের ভিতরের অবস্থাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে দেখুন, কিছুটা এরকম রুম ছিল। এখানে হচ্ছে সব জিনিসপত্র ছড়ানো আছে। এখানে আয়না, তো এরকম কিছুটা রুমের অবস্থা আছে গাইস। তো এখন আমরা ফ্রেশ ট্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করি একবারে। তো এখন টাইম কত ধরে, আই থিঙ্ক কি 7টা বাজে এখন। তো ফ্রেশ ট্রেশ হই। তো আমরা ভেবেছি যে আমরা কলকাতা গিয়ে স্নান করব, এখানে স্নান করব না। তো দেখা যাক কি হয়, সবাই আমি আপনারা বলে দিব ব্লগে, তো দেখতে যাবেন ব্লগ। তো গাইজ, আমরা এখন রেডি হয়ে গিয়েছি ফুল। আর এখন বাজে হচ্ছে 8:10 বাকি, আর 10 মিনিট পরেই চেক আউট করতে হতো। তো আমরা এখনই বেরিয়ে যাচ্ছি, আর এই ভিউটাকে আমি খুব মিস করব। দারুণ ভিউ, খুব মিস করব এই ভিউটাকে। তো গাইজ, দেখা হচ্ছে নিচে। আপনাদের সাথে ব্যাগগুলো সব গাড়িতে রেখে দিই, তারপরে আপনার সাথে কথা বলছি, বেরিয়ে যাই একবারে। তো আজকে যাবো কলকাতা। তো কলকাতা হচ্ছে মায়াপুর থেকে প্রায় 195 কিলোমিটার, যেতে 3-4 ঘন্টা সময় লাগবে, বেশি লাগবে না আজকে। তো গাইজ, যাই গাড়িতে বসি, তারপর আপনার সাথে কথা বলছি। গাইজ, আমরা এখন মায়াপুর থেকে বেরিয়ে গিয়েছি, রাস্তায় আছি এখন, এই যে হাইওয়েতে চলে এসেছি। তো আমরা যাই সামনের দিকে, আর আপনারা টাইম ল্যাপস এনজয় করুন রাস্তার। গাইজ, আমরা এখন পৌঁছে গিয়েছি রানাঘাটে, আর এখন বাজে হচ্ছে 10:35 বেজে গিয়েছে। মাঝখানে আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম, আর আপনাদের দেখাচ্ছি। দেখুন এই সাইডে প্রচুর জ্যাম, প্রায় 1 ঘন্টার মতো তো আমরা জ্যামেই আটকেছিলাম, এখন একটু খুলেছে। আর আমাদের টায়ারটার মধ্যে কিছু একটা প্রবলেম হচ্ছিলো, সেই জন্য বাবা এখানে টায়ারের দোকানে গেছে, ওই যে বাবা। তো দেখা যাক, প্রবলেম সলভ হলে ভালো, নাহলে দেখা যাচ্ছে কী হবে। তো যা হবে দেখাই দেবো, এখনও পর্যন্ত সকালে ব্রেকফাস্ট করা হয়নি আজকে। তো দেখা যাক কি হয়। গাইজ, আমরা এখন একটা রাস্তার পাশে রেস্টুরেন্টে এসেছি। তো রাস্তায় এত জ্যাম থাকার জন্য ব্রেকফাস্ট তো করাই হয়নি। এখন বাজে গেছে 1:45 বেজে গেছে, তাই একবারে লাঞ্চই করে নিচ্ছি। তো দেখুন কি লাঞ্চে আছে সেটা আপনাদের আমি দেখাচ্ছি, তো দেখতে থাকুন। গাইজ, এখানে চলে এসেছে, এটা হচ্ছে পাঁপড়, আলু ভাজা, ডাল, এটা একটা তরকারি, পেঁয়াজ দিয়েছে, লঙ্কা দিয়েছে, লেবু দিয়েছে। তো তাড়াতাড়ি খেয়ে নিই, তারপর আপনার সাথে কথা বলছি। তো গাইজ, আমাদের এখন লাঞ্চ হয়ে গিয়েছে, আর এখন 1:10 গিয়েছে। তো আমরা এখন ননস্টপ যাবো কলকাতার দিক। আজকের দিনটা পুরাটাই মানে বেশিরভাগ জায়গায় জ্যামে আটকে ছিলাম, তো সেই জন্য মানে দেরি হয়ে গিয়েছে অনেক। তো দেখাচ্ছি আপনাদের রাস্তা, এখন রওনা দেই, তারপরে কথা বলছি আপনাদের সাথে। গাইজ, আমরা এখন ঢুকে গিয়েছি বারাসাতে, আর মেন যে কলকাতা, এখান থেকে আর মাত্র 30 কিলোমিটার দূরে। তো দেখাচ্ছি আপনাদের রাস্তাটা। আমরা এখন কলকাতায় পৌঁছে গিয়েছি। তো আমরা এখন ধর্মতলাতে, মানে ধর্মতলাতে রুম নিয়েছি। তো এই হোটেলটা ভালো হোটেল, আমি আপনাদের রুম টুরটা একটু পরে দিচ্ছি, কারণ সারা দিন প্রায় আজকে জার্নিতেই কেটে গিয়েছে। আর দেখা যাক এরপরে আমরা কোথায় ঘুরতে যাবো আপনাদের বলে দিচ্ছি, মানে যাই দেখি। তো ফ্রেশ ট্রেশ হয়ে একদম ভালো করে একটু রেস্ট করি, তারপরে আপনাদের সাথে কথা বলছি, কারণ সারা দিন আজকে জার্নিতেই চলে গিয়েছে। তো দেখা যাক, তাও আমরা কী করি সব আপনাদের বলেই দিব, তো দেখতে থাকুন ব্লগ।
তো গাইস দেখুন, বাজে হচ্ছে 5:30টার মতো বেজে গিয়েছে, আর আমি ফ্রেশ ট্রেশ হয়ে একবারে ঘরের মধ্যে রুমে বসেছি। তো আপনাদের তো রুম ট্যুরটা দেওয়া হয়নি, তো আমি আপনাদের দেখাচ্ছি একবারে বাইরে থেকে কেমন হোটেলটা আমাদের, কেমন ওটাও আমি আপনাদের বাইরে থেকে দেখিয়ে দিব। আর এই হোটেলটা হচ্ছে ধর্মতলায়, আমি আপনাদের বলে দিয়েছি। তো আমরা কিছুক্ষণ পরেই বেরাবো, আমি যেমন কি দেখতে পাচ্ছেন রেডি হয়ে গিয়েছি। কিছুক্ষণ পরে বেরোবো, স্প্ল্যানেটে যাবো, দেখি স্প্ল্যানেট মার্কেট আছে এখানে, আর ভিক্টোরিয়া যাব, দেখি সব দেখাবো আপনাদের, দেখতে থাকুন ব্লগ। রুম ট্যুরটা সবার প্রথমে দিয়ে দিই। তো গাইস এই দেখুন, এটা হচ্ছে ঘরের এন্ট্রেন্স দরজা। তো এটা খোলার পরেই এই যে রুম আমাদের কিছুটা এরকম, তো দরজাটা প্রথমে লাগিয়ে দিই। তো এই দেখুন, এটা কিছুটা রুম, মা বসে আছে, বাবা এখানে আছে, দিদি শুয়ে আছে এখানে। তো এরকম কিছুটা রুম, ফ্যানও আছে ওখানে, এসিও আছে, রানিং এসি চলছেও। আর বাথরুমটাও দেখিয়ে দিই, এই যে এটা হচ্ছে বাথরুম, পরিষ্কার আছে বাথরুম, এখানে বেসিন আছে, আয়না। তো এটাই কিছুটা রুম, ছোট রুম, বেশি বড় না। আর এখানে দেখুন আয়না আছে। তো এরকমই কিছুটা রুম গাইস। তো কেমন লাগলো রুম কমেন্ট করে জানাবেন। আর আমরা এখন রেডি হয়ে, সবাই রেডি হওয়ার পর আমরা ঘুরতে যাব এখন, তারপর আমাদের সাথে কথা বলছি। গাইস এখন বেজে গেছে 6টা, আর আমি এখানে শুয়ে আছি। তো এই হোটেল মানে যেই হোটেলটার মধ্যে আমরা আছি, এখানে ওয়াইফাই আছে, তো সেই জন্য আমি ল্যাপটপে দেখুন ভিডিও দেখছি, অ্যাসিস্ট্যান্ট চালানোর ভিডিও চালিয়ে দেখতেছি, হেডফোন লাগায়, এই যে। তো দেখতেছি আমি ভিডিও এখন, এই যে মা দিদি সবাই রেডি হয়ে গেছে, কিন্তু এখন বাবা এখানে একটু শুয়ে আছে, বাবা একটু রেস্ট নিচ্ছে, কারণ সারাদিন গালি চালিয়ে এসেছে। তো রেডি হয়ে যাক সবাই, আমরা এখনই মানে 10-15 মিনিট পরই বেরোবো, 6টা অলরেডি বেজে গিয়েছে। দেখা যাক কোথায় কোথায় যাবো, সবাই সব আপনাদের বলে দিব। তো দেখে দেখুন ব্লগ, কিছুক্ষণ পরে আবার দেখা করছি। আমরা এখন বেরিয়ে গেছি, রাস্তায় আছি, যাচ্ছি একটু ঘুরতে। তো আপনাদের রাস্তাটা পুরো দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে। আমি এখন চলে এসেছি হোটেলে, আর ভাই সাহাব অনেক এত হাঁটতে আমার পা ব্যথা হয়ে গেছে একদম লিটারালি। আর আপনাদের আমি দেখাচ্ছি, আমি একটা শু কিনেছি শ্রী লেদার্স থেকে, তো ব্যাক ক্যামেরা দিয়ে সেটা আপনাদের আমি দেখাচ্ছি।
তো গায়েস এই দেখুন, এই 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 কালারের জুতাটা আমি নিয়েছি, এই দেখুন। তো এটার প্রাইস হচ্ছে 810, 810 টাকা, এই যে এখানে লেখা আছে দেখুন। তো এরকমই কিছু শুটা ভালো কোয়ালিটি, তো পছন্দ হলো তাই নিলাম এটা। আর এখানে ল্যাপটপ তো ওপেন করলাম, এডিটিং করব একটু পর থেকে স্টার্ট করব আবার, তো দেখা যাক কি হয়। আর এখনই ডিনার করব, তো ডিনার করার পর আপনার সাথে কথা বলছি, আর কি খাবো ডিনারে সেটাও আপনাদের দেখাচ্ছি। আর কালকেও আমরা কলকাতাতেই থাকবো, আর কলকাতাতে থেকে কিছু একটা এক্সপ্লোর করব, কলকাতা তো সেটা আপনারা নেক্সট ব্লগে দেখতে পাবেন, তো দেখা হচ্ছে কিছুক্ষণ পর। তো গাইস আমরা এখন চলে এসেছি সৃজনদের ঘরে ডিনার করার জন্য, তো এখানে দেখুন, তো এখানে আছে রুটি তরকা পেঁয়াজ, তো এটাই আমাদের ডিনার আজকে। তো ডিনারটা করে নিই, ঘরে গিয়ে ব্লগ এন্ড করে দিব, তারপরে আপনার সাথে কথা বলছি। গাইস যেমন কি আপনারা দেখলেন, আমরা রুটি আর তরকা খেলাম ডিনারে, আর এখন বাজে হচ্ছে 10:30 বেজে গিয়েছে, তো মানে প্রায় আধা এক ঘন্টার মতো আমরা গল্প করতেছিলাম ওই ঘরে। তো এখন আমি আসলাম রুমে, এখন এডিটিং করতে বসবো ল্যাপটপ নিয়ে। আর তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে, কালকে আমরা কলকাতার একটু সাইট সিনগুলো এক্সপ্লোর করবো, দেখি দেখি মানে দেখা যাক কোথায় আমরা যাই, তো সব আপনাদের আপনারা জানতে পেরে যাবেন নেক্সট ব্লগে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করুন, চ্যানেল যদি নিউ থাকেন সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল নোটিফিকেশনকে অন করুন, যাতে আমি যখনই নিউ ভিডিও ঢালবো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সব কিছু করে দিন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে, টিল দেন গুড বাই।